হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্ছি। লাচ্ছি আমরা সবাই কম বেশি খেয়েছি এবং আমরা সবাই জানি এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাছাড়া গরমে সারাদিনের ক্লান্তি দূর করে নিতে পারে এ ধরনের মজাদার একটি লাচ্ছি। আসছে রোজায় ইফতারিতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এ ধরনের মজাদার একটি লাচ্ছি। আজকের এই পর্বে আমি আপনাদেরকে চারটি ভিন্ন স্বাদের চার পদের লাচ্ছি তৈরি করে দেখাবো। এখানে প্রত্যেকটা লাচ্ছির টেস্ট এবং ফ্লেভার কিন্তু সম্পূর্ণই আলাদা হবে। আর এটা তৈরি করতে যে খুব বেশি ঝামেলা পোহাতে হয় তেমনটাও কিন্তু নয়, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন আপনারা এই ধরনের মজাদার একটি লাচ্ছি। আমি আশা করছি আজকের এই লাচ্ছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের লাচ্ছি। সেজন্য এখানে আমি টক দই নিয়েছি 3/4 কাপের মতো, চিনি নিয়েছি 7 মতো, আমি কিছু বরফ নিয়ে নিয়েছি এবং কিছু তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা ব্লেন্ডারে মগ নিয়ে নিলাম, এরপর এখন আমি এতে দিয়ে দিচ্ছি টক দই, বরফ এবং চিনি, এরপর আমি তরমুজগুলো এখন এতে দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানিও অ্যাড করে নিতে পারেন। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সব কিছু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। লাচ্ছিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই লাচ্ছিটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিব। আর এই লাচ্ছিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, আপনারা অবশ্যই একবারের জন্য হলেও পাশে এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা সবাই এটা পছন্দ করবেন। এরপর এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর দিয়ে তৈরি খেজুরের লাচ্ছি। সেই জন্য আমি একটা ব্লেন্ডারে মগে নিয়ে নিচ্ছি টক দই, আর এখানে আমি টক দই নিয়েছি 3/4 কাপের মতো, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি আমি দুধ, কিছু বরফের টুকরো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি আমি 7 মতো, আর এখানে আমি কিছু খেজুর আগে থেকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে এর বীজটা ছাড়িয়ে নিয়েছি। আর খেজুরটা যদি আপনাদের ফ্রিজে রাখা থাকে তাহলে আপনারা লাচ্ছিটা যখন তৈরি করবেন তার আধা ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বের করে নেবেন, কেননা ফ্রিজে রাখার কারণে খেজুরটা অনেকটা শক্ত থাকে, সেক্ষেত্রে ব্লেন্ড করতে অনেকটা ঝামেলা পোহাতে হয়। সব কিছু আমি খুব ভালোভাবে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এরপর এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিলাম। খেজুর একটা পুষ্টিসম্পন্ন ফল, সেটা আমরা সবাই জানি, আর খেজুর দিয়ে তৈরি করা এই লাচ্ছিটি খেতে কিন্তু খুবই মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। এরপর আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো লাচ্ছি। সেজন্য এখানে আমি একটা ব্লেন্ডারে কাপ নিয়ে নিয়েছি, এখন এই ব্লেন্ডারে কাপটায় আমি দিয়ে দিচ্ছি টক দই, আর এখানে আমি টক দই দিয়েছি 3/4 কাপের মতো, চিনি দিয়ে দিচ্ছি 7 মতো, কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, এখানে আমি কিছু পাকা আম খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু এখন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ম্যাঙ্গো লাচ্ছিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন ম্যাঙ্গো লাচ্ছিটাকে আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছিটা আমরা কিন্তু সবাই কম বেশি খেয়েছি এবং আমরা সবাই কম বেশি জানি এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরপর এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বানানা লাচ্ছি বা কলার তৈরি লাচ্ছি। সেই জন্য একটা ব্লেন্ডারের কাপে আমি এখন টক দই নিয়ে নিচ্ছি 3/4 কাপের মতো, কিছু বরফের টুকরো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি 7 মতো এবং ছোট ছোট টুকরো করে কেটে রাখা এখন আমি এতে কলাটা দিয়ে দিচ্ছি।
আর লাচ্ছিটা তৈরি করার আগ মুহূর্তে আপনারা ছোট ছোট টুকরো করে কলাটা কেটে নেবেন, কেননা কলাটা অনেকক্ষণ আগে কেটে রাখলে এটা কিন্তু কালো হয়ে যেতে পারে। এরপর এখন আমি এতে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, আর এখানে আমি মিল্ক দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। সব কিছু এখন খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে আমার বানানা লাচ্ছি বা কলার তৈরি লাচ্ছি। সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বানানা লাচ্ছি বা কলা দিয়ে তৈরি এই লাচ্ছিটিও আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এই ভিন্নধর্মী লাচ্ছিটি খেতে কিন্তু বেশ মজার। আজকের এই লাচ্ছি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় লাচ্ছিটা তৈরি করলে কেমন হলো তা কিন্তু নিচে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।